দর্শক, আর কিছু মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমরা প্রতি বছরেই আংশিকগ্রাস বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বহু বছর পর পর দেখা যায়। জ্যোতিষবিদদের ধারণা, এই গ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা কিন্তু খুবই ভয়ঙ্করভাবে জেগে উঠবে। তাই এই সময় আপনারা গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তো আমরা আজকে জেনে নেব বাংলাদেশ ও ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণটি কখন শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে। এই গ্রহণের সূতককাল কি রয়েছে এবং এই সময় গর্ভবতী মায়েরা আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, কাদের কাদের জীবনে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে সব থেকে বেশি খারাপ প্রভাব পড়তে চলেছে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জ্যোতিষবিদ তথা বড় বড় বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা আপনাদের জন্য জানিয়ে দিলেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো খবর বেরিয়ে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, নিউ ইয়র্ক, সুইজারল্যান্ড, এই সব জায়গা থেকে সম্পূর্ণভাবে দৃশ্যমান থাকবে এই সূর্যগ্রহণটি, কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। বাংলাদেশ ও ভারতের সময়ে এই সূর্যগ্রহণটি রাত্রে বেলা সংঘটিত হবে। এখন আপনাদের মনে প্রশ্ন যে কেন ভারতে এবং বাংলাদেশে গ্রহণটি রাত্রে বেলা হতে চলেছে, তো আপনাদেরকে জানিয়ে রাখি আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে দিনের বেলা যেহেতু গ্রহণটি হবে তাই সেই সময় ভারত এবং বাংলাদেশে থাকবে রাত্রি। যেহেতু গ্রহণ দেখা যাবে না তাই বাংলাদেশ ও ভারতবর্ষে কিন্তু গ্রহণের তেমন কোনো প্রভাব পড়বে না, তাই এই সময় আপনারা নিশ্চিন্ত থাকুন। ইংরেজি তারিখ অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে 8ই এপ্রিল অর্থাৎ সোমবার এবং বাংলার তারিখ অনুযায়ী 25শে চৈত্র। তো বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত্রি 9:42 থেকে এবং গ্রহণটি শেষ হবে রাত্রি 2:52। ভারতবর্ষে এই গ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং সূর্যগ্রহণটি শেষ হবে মধ্যরাত্রি 2:22।